হাই গাইস, তো দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটিতে আমরা মূলত দেখব অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং এছাড়াও চুক্তি ভিত্তিক এবং অস্থায়ী কর্মী যারা রয়েছেন, তো তাদেরকে নিয়ে এই যে ইন্টেরিয়াম বাজেট যেটা ঘোষণা করা হলো আজকে, তো সেই বাজেটে কী কী বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদেরকে নিয়ে। তো সেখানে আদৌ কি বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু বলা হয়েছে কি না, বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না, বা কী কী আপডেট উঠে আসছে? তো মূলত দেখো তিনটা আপডেট কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদেরকে নিয়ে এই বাজেটে উল্লেখযোগ্যভাবে করে বলা হয়েছে বা সেগুলোকে তুলে ধরা হয়েছে। সেগুলো কী কী সেগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই অঙ্গনওয়াড়ি আশাকর্মী, চুক্তি ভিত্তিক এবং অস্থায়ী কর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে তোমাদের বাজেটে কী বলা হয়েছে, মানে বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে কী কী বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি যেখানে ডিসকাস করব। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো মেনলি এই তিনটা পয়েন্ট, যে তিনটা পয়েন্ট তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্বন্ধে বাজেটে, ইন্টেরিয়াম বাজেটে সেটা উঠে আসছে। এক নম্বর কি, এখানে বলা হচ্ছে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 টু বি এক্সপাইড এক্সপিডেড ফর ইম্প্রুভড নিউট্রিশন ডেলিভারি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটা মানেটা কী দাঁড়াচ্ছে? সো এটা মানেটা হচ্ছে যে, যেমন সক্ষম অঙ্গনওয়াড়ির মানেটা হচ্ছে যে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সেন্টারগুলো রয়েছে সেন্টারগুলোর আপগ্রেডেশন বলতে পারো, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে কিন্তু এখানটায় উন্নত মানের করা হবে, এই বিষয়টা বলা হয়েছে। যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি থেকে শুরু করে সেখানকার পড়াশোনার মানে পুরো ফ্যাসিলিটিস যেগুলো আছে, মানে একটা আপডেটেড যে কেন্দ্রগুলিতে যেসব থাকে মানে মডেল বলতে পারো, ঠিক তেমন করে কিন্তু করা হবে, যেখানে বাচ্চাদের কেয়ার মানে যত্ন এবং নিউট্রিশন ডেলিভারির উপরে এটাতে কিন্তু ইম্প্রুভমেন্ট, মানে বেসিক্যালি যেটা আমরা বললাম যে খাবার মানে সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে এবং সেন্টারগুলোকে পুরোপুরিভাবে আপগ্রেড করা হবে, এই বিষয়টা কিন্তু প্রথমত বলা হয়েছে। ঠিক আছে, তো এটা ছিল ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ডলি যেটা আছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ইউ উইন প্ল্যাটফর্মটাকে, যেটা ইমিউনাইজেশনের জন্য করা হয়, তো মিশন ইন্দ্রধনুষের আওতায় এটাকে কিন্তু চালানো হবে। তো এখানে যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের 0 থেকে 6 বছর পর্যন্ত, মানে 6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে যে ইমিউনাইজেশনস মানে বেসিক্যালি ভ্যাকসিনেশনের কাজগুলো কিন্তু করতে হয়, তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে আরও বেশিভাবে করে কিন্তু একটার মধ্যে নিয়ে আসা হবে, যেখানে এই যে ইম্প্রুভমেন্টগুলো মানে বেসিক্যালি সব কয়টা জিনিসই একসাথে নিয়ে এসে, যেটা তোমরা পোষণটাকে অ্যাপসের মধ্যে ইউ উইন যে নাম, এটা কিন্তু নাম তোমরা অলরেডি শুনেছো, তো সেখানে এটাকে কিন্তু একটা আওতায় নিয়ে আসা হবে, যেখানে করে একবারে যাতে স্মুথ বিষয়টা করা হয়, চালানো যায় সরকারের দ্বারা, এ বিষয়ে কিন্তু বিশেষ করে নজর দেওয়া হয়েছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এটা। আর থার্ড যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের হেলথ রিগার্ডিং, সেটা কি, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন বা হেল্পার যারা রয়েছেন তাদেরকে আয়ুষ্মান ভারত স্কিমের থ্রুতে কিন্তু নিয়ে আসা হবে। তো এতে কী হবে, তো যেহেতু এটা আয়ুষ্মান ভারতের কথা বলা হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, হেলথ স্কিম, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন স্কিম একটা রয়েছে ঠিক তেমনই সেম স্কিম, যেখানে 5 লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, যেখানে তোমাদের স্বাস্থ্যসাথী যেরকম কার্ড আছে এই পশ্চিমবঙ্গে, যেমন স্বাস্থ্যসাথী, তো ঠিক তেমনই কিন্তু আয়ুষ্মান ভারতের স্কিমটা যেটা কিন্তু কর্মীদেরকে দেওয়া হবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, যেটা 5 লক্ষ টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রত্যেক বছর হেলথের জন্য নিজস্ব এবং ফ্যামিলি মেম্বারদের কিন্তু যে গভর্নমেন্টের মানে অ্যাপ্রুভাল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে তারা কিন্তু চিকিৎসা করাতে পারবেন, এই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তো মূলত এই তিনটা বিষয়কেই এখানে তুলে ধরা হয়েছে। এখন বেতন বৃদ্ধি নিয়ে এখানে কী বলে, দেখো যেখানে আপডেটেশনের কথা বলা হচ্ছে, আপডেট হলে পরেই তোমাদের কিন্তু যেহেতু সেন্টার আপডেট করা হয় যদি, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধির একটা স্কোপ থাকেই, কারণ হচ্ছে কি আপডেট করা মানেটা হচ্ছে, এবং এখানে কী হবে যে সেন্টার আপডেট হয়ে গেলে পরে তোমাদের কিন্তু যে চাপ মানে সেটাও কিন্তু এখানে বেড়ে যাবে, তো সেই ক্ষেত্রে কাজের চাপ বাড়া বা অন্য অনেক নতুন নতুন জিনিস কিন্তু নতুন নতুন স্কিম কিন্তু এখানে ইন্ট্রোডিউসও করা হবে, এই বিষয়টাও বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখতে পারো যে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই থাকে। ঠিক আছে, তো এটা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু এটা একদম ক্লিয়ার একটা ইমেজ তোমরা দেখতে পারবে। তো যখনই এটা ডিটেলসটা আসবে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ক্লিয়ার করবো, বাট আজকে এতটুকুই, যেগুলো ছিল বাজেটে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।